এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে উচ্চ আদালতে মামলা। খসড়া ভোটার তালিকা ইতোমধ্যে প্রকাশ হয়েছে। অভিযোগ, এতে রিয়াং শরণার্থীদের 21,703 জনের নাম নেই, তাই হাইকোর্টে মামলা করেন 4 জন। বৃহস্পতিবার উচ্চ আদালত সরকারকে নোটিশ করেছে, 26 সেপ্টেম্বর ফের মামলাটি শুনানির জন্য উঠবে, একথা জানিয়েছেন আইনজীবী। ওদের বক্তব্য হচ্ছে, একটা এগ্রিমেন্ট হয়েছিল ভারত সরকার, ত্রিপুরা সরকার, মিজোরাম গভর্নমেন্ট অ্যান্ড ডু রিপ্রেজেন্টেটিভদের মধ্যে, এদের মধ্যে ইনক্লুডেড এই তাদের নাম, সবার নাম ভোটার লিস্টে থাকবে, এটা একটা ওয়ান অফ দ্য কন্ডিশন ছিল আদার রিহ্যাবিলিটেশন প্যাকেজ বাদে। সুতরাং তাদের বক্তব্য যে আমাদেরকে যখন বলা হয়েছে আমাদের নাম ইনকর্পোরেট করা হবে, তুমি এখন উইদাউট ইনকর্পোরেটিং আমাদের নাম তুমি কেন ইলেকশনে যাচ্ছ? আগে আগে আমাদের নাম অন্তর্ভুক্ত করো, দেন তুমি ফাইনাল ভোটার লিস্টটা পাবলিশ। এই হচ্ছে ওদের বক্তব্য। আজকে এই মামলাটা মাননীয় বিচারপতি অরিন্দম রোধ মহাশয়ের ঘরে উঠেছিল, উনি বলেছেন, নোটিশ করেছে, আগামী 26 তারিখ কেসটা আবার রেখেছে। Pure Report, Channel Din Rao.